সব মাল নৌকায় লোড করছি, আমরা দোনোটা নৌকায় লোড করছি, সব ভলেন্টিয়াররা এবং আমি সহ আমরা সবাই মিলে এগুলো একটা 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 করে এভাবে রেখেছি। এখন আমাদের যে চ্যালেঞ্জগুলো সেটা হচ্ছে, প্রথমত আমাদের কাছে কোনো লাইফ জ্যাকেট নেই, কোনো লাইফ জ্যাকেট না থাকাতে সবার জীবনের ঝুঁকিটা আমি নিয়ে এক আল্লাহ রব্বুল আলমিনের উপর বিশ্বাস রেখে ইনশাআল্লাহ আমরা আজ নৌকায় উঠতে যাচ্ছি। আমরা দূর দূরান্তে পথে চলে যাব, কারণ এখানে আশেপাশে অনেক গ্রামে দেওয়ার মানুষজন এখন আস্তে আস্তে আসছে, মানুষজন এসে এসে দেবে, কিন্তু দূর দূরান্তে গ্রামগুলোতে আসলে দেখার মতো কেউ নেই এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, কোনো ত্রাণ সেখানে পৌঁছেনি। সত্য কথা বলতে আমি নির্বোধ করি। একটা কথা আপনাদেরকে আমি বলে দিতে চাই, ইনশাআল্লাহ আমরা যাচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার ভলেন্টিয়ারদের। এটা না বললেই নয়, আসলে তারা কেউ কিছু খায়নি, যেমন আমাদের মানুষজন কষ্ট পাচ্ছে সেখানে ভলেন্টিয়াররাও খাবার নেই, কিন্তু কিছু করার নেই। ইনশাআল্লাহ একদিন না খেলে কিছু হবে না, দুদিন না খেলেও কিছু হবে না, যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় আমরা সবাই ইনশাআল্লাহ ভালো থাকবো। এখন আমি ফাইনাল কথা বলে দেব, যারা যারা যাবে তাদেরকে বলে নিও যে এখানে কিন্তু ঝুঁকি আছে, যারা যারা যাবে ঝুঁকি আছে, আমাদের কাছে কোনো লাইফ জ্যাকেট নাই, কোনো লাইফ বোট নাই, সুতরাং যারাই যাবে তারা যাতে ছুটিটা নেয়, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, কারো যদি খারাপ লাগে, এখানে কিন্তু কোনো খাবার নাই, কোনো বাথরুম নাই, মাঝে মাঝে অনেকের পানিতে খারাপ লাগে, ওরকম কাউকে আমরা নিতে পারবো না। আমি পরিষ্কার কথা বলে দিই, এখানে যদি কারো শরীর খারাপ হয়, আল্লাহ না করো খায়াত আল্লাহর হাতে, কারো যদি মৃত্যুও হয়, আমরা ঘুরে আসবো না, আমরা সবগুলো দিয়ে তারপর ইনশাআল্লাহ আসবো। দ্বিতীয় ট্রাক, তৃতীয় ট্রাক, চতুর্থ ট্রাকের খবর লাগাও, এবং এখন আর কোনো বিলম্ব না করে সবাইকে ডাকো, আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। ভালো আছেন? আপনারা অনেক কষ্ট করতেছেন, সেনাবাহিনীকে অনেক সম্মান করি, আমরা যদি কোনো জায়গায় গিয়ে বিপদগ্রস্ত হই, আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।